হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ওয়ালিদ বলছি, ওয়ালিদ টেক ভিডিও থেকে আপনাকে স্বাগত আমার চ্যানেলের পক্ষ থেকে। তো ভিউয়ার্স বরাবর মতে আজকে আপনার জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই মাইক্রোসফট এক্সেল দিয়ে একটি ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করে ফেলতে পারবেন। তো আমরা জানি মাইক্রোসফট এক্সেল দিয়ে আমরা বিভিন্ন ধরনের ডাটা ইনপুট করে সেগুলোকে আমরা বিভিন্নভাবে অ্যানালাইসিস করে থাকি। তো মূল কথা হলো, যে কোনো কাজ করার জন্য মাইক্রোসফট এক্সেলে আমাদের প্রথমে ডাটা এন্ট্রি করতে হয়। তো ডাটা এন্ট্রি করার জন্য যদি আমরা একটা সুন্দর মেথড অবলম্বন করে, অর্থাৎ একটা ডাটা এন্ট্রি ফর্মের মতো তৈরি করে, তারপরে যদি আমরা ডাটা ইনপুট করি, তাহলে আমরা সহজেই ডাটা ইনপুট করতে পারবো, আমাদের সময় বাঁচবে এবং আমরা কাজ করে অনেক সুবিধা পাবো। তো কিভাবে এইরকম একটা সুন্দর ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করবো মাইক্রোসফট এক্সেলে, সেটাই আজকে আমরা দেখবো। তো চলুন আমরা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখি এবং শিখি কিভাবে আমরা ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করে দেন আমাদের কাজের গতি বাড়িয়ে নেই। তো মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন। তো ভিডিওটি শুরু করার আগে বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিজেকে সাবস্ক্রাইব করুন এবং সাথে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী কোনো ভিডিও মিস না হয়। আপনি যদি আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আই এম গ্রেটফুল টু ইউ। চলুন শুরু করা যাক। আজকের ভিডিওটি স্পন্সর করেছে ক্যাসপার স্কাই টোটাল সিকিউরিটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার। আপনার শখের ডিভাইসটি ভাইরাস অ্যাটাক থেকে রক্ষা করার জন্য ক্যাসপারস্কি সবচেয়ে বেস্ট রিকমেন্ডেড সফটওয়্যার। ক্যাসপারস্কি অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি আপনাকে দিবে রিয়েল টাইম অ্যান্টিভাইরাস প্রোটেকশন, অ্যান্টি ফিশিং, পারফরমেন্স অপটিমাইজেশন। এছাড়া আপনি পাবেন পেমেন্ট প্রোটেকশন, স্মার্ট ভিপিএন, অ্যাড ব্লকার, প্রাইভেট ব্রাউজিং সহ যাবতীয় সুযোগ সুবিধা। আপনি অ্যান্ড্রয়েড, ম্যাক, উইন্ডোজ, আইফোন সব ডিভাইসে আপনি ক্যাসপারস্কি সফটওয়্যারটি ব্যবহার করে আপনার ডিভাইসকে সুরক্ষা করতে পারেন। ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ডিসকাউন্ট নিয়ে সহজেই ক্যাসপারস্কি সফটওয়্যার ইনস্টল করে আপনার ডিভাইসকে করে নিতে পারেন সুরক্ষিত। তো ভিউয়ার, চলুন আমরা দেখি যে আমরা কীভাবে খুব সহজেই মাইক্রোসফট এক্সেল দিয়ে একটি ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করে এবং সেই ফর্মের মাধ্যমে আমরা খুব সহজেই দ্রুত গতিতে ডাটা এন্ট্রি করতে পারবো। তো চলুন আমরা এজন্য দেখার জন্য মাইক্রোসফট এক্সেলে চলে যাই। তো আমি আপনাদের জন্য দেখানোর সুবিধার্থে এবং সময় বাঁচানোর জন্য প্রথমেই আমি একটা ফর্মের মতো, অর্থাৎ কিছু এই জায়গায় আইটেম নেম নিয়ে রেখেছি, যেগুলোর মাধ্যমে হচ্ছে আমি আপনাদের দেখাবো। তো আপনারা সিম্পলি যে ধরনের ফর্মে ডাটা ইনপুট করতে চান, তো সেই ধরনের ফর্মের একটা হেডিং প্রথমে আপনারা করে নেবেন। যেমন এই জায়গায় দেখুন, একটা হচ্ছে যদি আমরা মার্কশিট তৈরি করতে যাই, সেক্ষেত্রে নেম, রোল এবং প্রত্যেকটা সাবজেক্টের প্রথমে ডাটাগুলো ইনপুট দিতে হয়। তো এখন এই ডাটাগুলো ইনপুট দেওয়ার জন্যই আমরা কিভাবে সহজেই একটা ফর্ম তৈরি করবো এই এক্সেলেই, কোনোরকম বিবিএ ছাড়াই। তো সেই ফর্মটার মাধ্যমে আমরা বিভিন্ন সুবিধা মাধ্যমে হচ্ছে আমরা জাস্ট ডাটাটাকে এন্ট্রি করব। এখন যদি আমরা এই জায়গায় সিম্পলি ডাটা এন্ট্রি করি, এই জায়গায় করলাম, এই জায়গায় করলাম, তাহলে আমাদের প্রচুর সময় লেগে যাবে এবং কাজেও অসুবিধা হবে। তো এই জন্য আমরা মূলত ফর্ম তৈরি করে দেন এন্ট্রি করব। তো চলুন দেখি ফর্মটা কিভাবে তৈরি করবেন। তো এই জন্য প্রথমে আপনার একটা আলাদা অ্যাডিনস যুক্ত করতে হবে। যেমন এই জায়গায় দেখুন, ইনসার্ট ট্যাবে এই জায়গায় এখন লাস্টে আছে আমার সিম্বলগুলো, সিম্বলের পরে কিছু নেই। তো এই জায়গায় আমাদের প্রথমে একটা ফর্ম নিয়ে আসতে হবে। তো এই ফর্মটা আমরা কোথায় পাবো দেখুন, এই জন্য আমরা এই জায়গায় যে আমাদের কুইক অ্যাক্সেস টুলবার আছে, তো কুইক অ্যাক্সেস টুলবার থেকে আমরা মোর কমান্ডে যাব, অথবা যদি আপনি কুইক অ্যাক্সেস টুলবার থেকে না যেতে চান, সিম্পলি আপনি ফাইলে ক্লিক করবেন। ফাইলে থেকে চলে যাবেন আপনি হচ্ছে অপশনে, যে অপশন থেকে আপনি চলে যাবেন কাস্টমাইজ রিবন। কাস্টমাইজ রিবনে আসার পরে এই জায়গায় দেখবেন আপনার অপশন আছে পপুলার কমান্ড। তো এই জায়গায় পপুলার কমান্ড এই জায়গায় ড্রপডাউনে ক্লিক করে আপনি এই জায়গায় সিলেক্ট করে দিবেন কমান্ড নট ইন দ্য রিবন। তো এইটা সিলেক্ট করার পরে এই জায়গায় নিচের দিকে চলে আসলে আপনি একটা অপশন পেয়ে যাবেন, অপশনটার নাম হচ্ছে ফর্ম, অর্থাৎ আমরা ফর্ম নিব। এই জন্য যখন নিচের দিকে আসবেন, আপনি আলফাবেটিক্যালি খুঁজবেন, তাহলে দেখবেন এই যে একটা আমরা অপশন পেয়ে গেলাম ফর্ম। তো এটা নেওয়ার জন্য আপনার প্রথমে এই জায়গায়, অর্থাৎ এই যে মেইন ট্যাবের গড়ে দেখুন, একটা আমাদের গ্রুপ তৈরি করতে হবে। দেন এই গ্রুপটার ভিতরে হচ্ছে আমাদের এই ফর্মটা অ্যাড করতে হবে। তো এই জন্য আমরা এই জন্য এই জায়গায় প্রথমে দেখুন নিউ গ্রুপ নামে একটা অপশন আছে, নিউ গ্রুপে একটা ক্লিক করলে দেখুন ইনসার্ট ট্যাবের ভিতরে নিচের দিকে একটা অপশন ক্রিয়েট হলো নিউ গ্রুপ। তো আমরা এই নিউ গ্রুপ যেটা কাস্টম, এটাকে একটু রিনেম করে নিব, কারণ নিউ গ্রুপ নামে অন্য কিছু থাকতে পারে, জন্য সিম্পলি রিনেমে ক্লিক করব। রিনেমে ক্লিক করলে দেখুন আর একটা পপ আপ মেনু আসলো, এই জায়গায় নিচের দিকে দেখুন লেখা আসছে ডিসপ্লে নেম। তো আমি এই জায়গায় লিখে দিলাম যে ডাটা এন্ট্রি। তো ডাটা এন্ট্রির সাথে আপনি যদি চান কোনো সিম্বল অ্যাড করতে এই জায়গা থেকে, যে আপনার এই ফর্মটার জন্য একটা সিম্বল থাকবে আলাদা, সেক্ষেত্রে আপনি অ্যাড করতে পারেন। তো আমি সিম্পলি একটা
যে কোনো একটা সিম্বল এই জায়গায় অ্যাড করে দিলাম। দিয়ে এখন যদি আমরা ওকে তে দেই, দেখুন এই জায়গায় একটা ডাটা এন্ট্রি ফর্ম ক্রিয়েট হলো। এখন যদি আমরা এই ফর্মে আসি, নিজ দেখুন যে আমাদের কাস্টমাইজ নট ইন রিবন অপশনের মধ্যে এই জায়গায় ফর্ম থেকে আমরা এই জায়গায় সিম্পলি অ্যাডে ক্লিক করব, তাহলে দেখুন এই জায়গায় আমার মেইন ট্যাবে এই যে ডাটা এন্ট্রির ভিতরে একটা ফর্ম অ্যাড হয়ে গেল। এটা ক্লিক করে আমরা সিম্পলি এই জায়গায় ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন এগুলো সব রিফরমেশন হয়ে, দেখুন লাস্টে এই যে ডাটা এন্ট্রি দিয়েছিলাম আমরা নাম এবং আমরা একটা ফর্ম তৈরি করে নিয়ে এসেছি, এখন এই ফর্মটা ব্যবহার করেছে আমরা এই জায়গায় ডাটা এন্ট্রি করব। তো এর জন্য আমরা আমাদের যে হেডিংসটা আছে হেডিংসটা প্রথমে আমরা লিখে নেব, এবং এই জায়গায় লিখে নিয়ে আমরা সিম্পলি কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে একটা টেবিল তৈরি করে নেব। পুরোটা সিলেক্ট করে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করলে একটা টেবিল তৈরি করতে পারবেন। দেন হচ্ছে আমরা জায়গায় ওকে ক্লিক করলাম। তো এই জায়গায় দেখতে পেয়েছেন কন্ট্রোল টি দ্বারা সিলেক্ট করে যখন আপনি টেবিল ক্রিয়েট করবেন, সেক্ষেত্রে আপনি হেডিং কোনটা সিলেক্ট করবেন সেটা আগে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো এর জন্য আপনি প্রথমে দুইটা সেল সিলেক্ট করবেন, দুইটা সেল সিলেক্ট করে যদি কন্ট্রোল টি দেন তাহলে দেখুন মাই টেবিল হ্যাজ হেডার্স, এটা যদি আপনি চেকমার্ক দিয়ে দেন তারপরে ওকে দেন তাহলে দেখবেন প্রথম যেটা থাকবে সেটা আপনার হেডার হিসেবে নিয়ে নেবে। এরপরে আপনি চাইলে এটাকে দেখুন আপনি ডিজাইন করতে পারেন টেবিলটা। তো আমি এ টু জেড আপনাদের দেখাচ্ছি সুন্দরভাবে ডাটা এন্ট্রি করার জন্য কীভাবে করবেন। তো আমরা প্রথমে ফর্ম আনলাম, দেন হচ্ছে আমাদের একটা টেবিল তৈরি করে নিলাম। এখন আমরা এটা একটা এই যে এই গডগুলো একটা টেবিল ফরম্যাটে আছে, এগুলো একটা জেনারেল ফরম্যাটে আছে। তো আমরা এই টেবিল ফরম্যাটে এখন যে কোনো এক জায়গায় ক্লিক করে আমরা সিম্পলি চলে যাবো ইনসার্টে, ইনসার্ট থেকে ক্লিক করব ফর্মে। তো ফর্মে ক্লিক করলে দেখুন সাথে সাথে আমার এই জায়গায় কী কী চলে আসলো, উপরের যে আমার হেডিং বারে যেগুলো রয়েছে যেমন নেম, রোল, বাংলা, ইংলিশ, হিস্টোরি, জেনারেল সায়েন্স, ইকোনমিক্স, এগুলো সব কটার জন্য একটা করে দেখুন এই জায়গায় কিন্তু গড় ক্রিয়েট হয়ে গেল। এখন সিম্পলি আমরা এই ফর্মটার মাধ্যমে আমরা ডাটা এন্ট্রি করতে পারবো, আমাদের বারে বারে করে এই টেবিলের ভিতরে অর্থাৎ এক্সেল শিটের ভিতরে ডাটা এন্ট্রির প্রয়োজন নেই। তো এই জায়গায় সিম্পলি আমি যদি নাম ইনপুট করি, তো আমি এই জায়গায় কিছু ইনপুট করে দেখাচ্ছি আমি নাম, রোল এবং প্রত্যেকটা সাবজেক্টে কয়টা পেয়েছে, দুইটা স্যাম্পল, দুই তিনটা স্যাম্পল আমি ইনপুট করে দেখাচ্ছি আপনারা দেখুন। তো দেখুন নেম লেখার পরে আমরা যদি দ্বিতীয় ঘরে আসতে চাই তো দ্রুত করার জন্য আপনি সিম্পলি ট্যাব প্রেস করবেন, ট্যাব প্রেস করলে দেখুন আমরা দ্বিতীয় ঘরে চলে আসলাম। তো এই জায়গায় যদি আমি একটা রোল দিয়ে দিই এবং ট্যাব প্রেস করি আবার দ্বিতীয় ঘরে, তো বাংলায় একটা নাম্বার পেলো সে। যদি আমরা ট্যাব প্রেস করি এবং ট্যাব প্রেস করে প্রত্যেকটা ঘরে আপনি দ্রুত কিন্তু হচ্ছে আপনি নাম্বারটা বসিয়ে দিতে পারবেন সহজেই। তো দেখতে পেলেন অল্প সময়ে আপনার একটা ডাটা এন্ট্রি কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো আপনি চাইলে আর কি কি সুবিধাগুলো পাবেন সেটা দেখাচ্ছি। তো দেখুন এটা ইনপুট দেওয়ার পর আপনি সিম্পলি এই জায়গা থেকে দেখুন এন্টারে ক্লিক করবেন, যখনই আপনার ইনপুট প্রয়োজন মানে কমপ্লিট হয়ে যাবে এন্টারে ক্লিক করবেন। দেখুন এন্টারে ক্লিক করার সাথে সাথে আমার প্রত্যেকটা ঘরে কিন্তু এই ডাটাগুলো চলে গেল এবং এই ফর্মটা আবার খালি হয়ে গেল এবং আমরা এই ফর্মে এখন আবার ডাটা ইনপুট করতে পারবো। তো আমি যদি একটা অন্য নাম দেই, তো আমি এই ধরনেরই এন্ট্রি করেন না কেন, সেই ডাটাগুলো জাস্ট সিম্পলি এন্ট্রি দিবেন। এই জায়গায় আপনার নাম হতে পারে, সংখ্যা হতে পারে, আপনি বাংলায় চাইলে বাংলায় করতে পারবেন, ইংলিশে চাইলে ইংলিশ, সব ধরনের ডাটাই এন্ট্রি করে। সিম্পলি যদি আপনি এন্টার প্রেস করেন দেখুন দ্বিতীয় ঘরে আপনার এন্ট্রি হয়ে গেল এবং এটা কিন্তু পুনরায় আবার ফাঁকা হয়ে গেল। তো এইভাবে আমরা ডাটা কিন্তু এন্ট্রি করতে পারবো। তো আপনি যদি কোনো ডাটা ডিলিট দিতে চান সেক্ষেত্রে এটা ডিলিটও করতে পারবেন, দেখুন ডিসপ্লে রেকর্ড উইল বি পারমানেন্টলি ডিলেটেড, আপনি চাইলে সব ডিলেটও দিয়ে দিতে পারবেন। এই জায়গায় দেখুন আমি নাম ছাড়া একটা রোল শুধু ইনপুট দিয়েছিলাম, তো এটাকে সিম্পলি আপনি কিন্তু ডিলেট করে দিতে পারবেন, দেখুন আমার কিন্তু সেই ডাটাটা ডিলেট হয়ে গেল। এইভাবে করে আপনি রিস্টোর করতে পারবেন, প্রিভিয়াস ডাটা খুঁজতে পারবেন, নেক্সট খুঁজতে পারবেন। তো আরেকটা সুন্দর অপশন আমি আপনাদের দেখাই, দেখুন আমি এই যে ডাটা এন্ট্রি ফর্মটা খুবই সিম্পল, তারপরে এর ভিতরে যা যা জিনিসগুলো করা যায় যেগুলো আপনি করে আপনার সুবিধাগুলো পেতে পারবেন সেগুলো সম্পূর্ণই দেখানোর চেষ্টা করছি। তারপরে দেখুন ক্রাইটেরিয়ার ভিতরে আরেকটা ভাবে আপনি খুব সহজেই খুঁজে পেতে পারবেন আপনার যখন বড় একটা লিস্ট হবে, সেটা হচ্ছে আমরা যদি ক্রাইটেরিয়া যাই, তো ধরুন আপনি দেখতে চাচ্ছেন যে কারা হচ্ছে 70-এর বেশি পেয়েছে ইংরেজিতে বা 50-এর বেশি পেয়েছে। তো ধরুন এই জায়গায় আমার তিনটা ডাটা যেহেতু আছে 56,
65 এবং 76 তো আমি দেখতে চাচ্ছি যে 60 এর উপরে কে কে পেয়েছে সেটা আমি দেখতে চাচ্ছি ইংলিশে তো সেই ক্ষেত্রে ইংলিশের ঘরে যাওয়ার পরে আপনি যদি এই জায়গায় টাইপ করেন গ্রেটার দেন তারপরে যদি আপনি এন্টার প্রেস করেন তাহলে দেখবেন 60 এর উপরে কে কে পেয়েছে 60 এর নিচে তো আমি লেস দেন দিয়েছি এই কারণে দেখুন 60 এর নিচে পেয়েছে যে রিয়াজ নামে একটা ছেলে তো সে 60 এর নিচে পেয়েছে এই জন্য তারটা দেখাচ্ছে তো সেম ওয়েতে আপনি যদি আবার এই জায়গায় ক্রাইটেরিয়াতে যান এবারে গ্রেটার দেন 60 দেন তো আমি যদি গ্রেটার দেন 60 দিয়ে এখন যদি এন্টারে প্রেস করি তাহলে দেখুন আমার যে নামটা রয়েছে তুষার সে পেয়েছে 76 এটা দেখাচ্ছে এবং এরপরে যদি আমরা ফাইন্ড নেক্সটে যাই দেখুন পরের নামটাও দেখাচ্ছে ফাইন্ড নেক্সটে আর নেই দুইটা আসিল দুইটাই দেখাচ্ছে তো এইভাবে আপনারা চাইলে ডাটা এন্ট্রি করতে পারবেন সে ডাটাকে বিভিন্নভাবে খুঁজতে পারবেন আরও কিছু অপশন আছে আপনি চাইলে এই জায়গায় ডাটা ভ্যালিডেশন অ্যাড করতে পারেন যেমন আপনার পাস মার্ক হচ্ছে 33 থেকে আপনার 80 বা 100 মধ্যে তো আপনি চাচ্ছেন যে যখন আমরা এই ফর্মে ডাটা এন্ট্রি করব তখন কখনো যাতে ভুলে যদি জায়গায় 80-100 উপরে নাম্বার উঠে যায় অথবা হচ্ছে 33-এর নিচে নেমে যায় সেক্ষেত্রে সেগুলো যাতে ইনপুট না হয় সেই জন্য আমরা চাইলে কিন্তু ডাটা ভ্যালিডেশন করতে পারবো তো ভিউয়ার্স এভাবে আপনারা খুব সহজেই শত শত ডাটা আপনারা এই জায়গায় ইনপুট করতে পারবেন এবং এই ডাটাগুলোকে ইনপুট করার পরে আপনারা এগুলো সাজিয়ে দেন হচ্ছে আপনারা নিজেদের মতো করে রেজাল্ট বের করতে পারবেন বিভিন্ন ফাংশন সূত্র অ্যাপ্লাই করতে পারবেন মার্কশিট বা যে কোনো ধরনের আপনার এই ডাটা এন্ট্রি ফর্মের সাহায্যে আপনি ডাটা ইনপুট করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনার ডাটা এন্ট্রি ফর্ম মাধ্যমে ডাটা ইনপুট করতে পারবেন এরপরে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি কেমন লেগেছে সেটাও কমেন্ট বক্সে জানাবেন এবং নিত্য নতুন কোন ধরনের ভিডিও দেখতে চান সে নিয়ে কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই আমার পরবর্তী ভিডিওগুলো আসবে ভিউয়ার্স ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে এবং নিত্য নতুন সকল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেতে পারেন তো আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার মাধ্যমে আমার চ্যানেলটা এগিয়ে যাচ্ছে তো আপনারা যদি সাপোর্ট করেন অর্থাৎ আপনারা কমেন্টে জানান এবং ভিডিওগুলো শেয়ার করেন তাহলে হচ্ছে সবাই ভিডিওগুলো দেখতে পারবে এবং সবাই উপকৃত হতে পারবে এবং আপনাদের যে কোনো প্রবলেম কম্পিউটার রিলেটেড বা টেকনোলজি রিলেটেড এনি প্রবলেম আপনারা জাস্ট আমাকে কমেন্ট করে জানাবেন আমি তা নিয়ে আপনাদের বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো ভিডিওর মাধ্যমে এছাড়া আপনারা আমার ওয়েবসাইটে ভিজিট করে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারেন এবং যে কোনো ধরনের প্রশ্ন যে কোনো ধরনের জিজ্ঞাসা এবং যে কোনো মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।